বিদ্যুতের শক লেগে মৃত্যু হলো প্রায় 70 বছরের এক বয়স্ক ব্যক্তির। এই ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে কিশোরচক গ্রামে। গতকাল সন্ধে পুজো করতে গিয়ে এই ব্যক্তি বিদ্যুতে শক লাগে বলে জানা যায় এবং তাতেই তার মৃত্যু হয়। মানে কোথায় মারা গেছে? ওই বাড়িতে, নিজের বাড়িতে, বিলের মধ্যে তার মধ্যে কেটে দিলে প্রাণ গেছে। ও বিলে তার ইয়ে কি হয়েছিল, কি করে মারা গেল একটু জোরে বলুন। মানে কি করে শক লাগলো, কি করে? সকালে মুড়ি দিতে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমরা তো বাড়িতে ছিলাম না, দোকানে ছিলাম। পরে বলে পরের দিন দেখতে পেয়েছেন? না, সেই দিন পরে, মানে 1 ঘন্টার পরে দিয়ে দেখুন দোকান থেকে এখন বাড়ি। কিসের দোকান? মুদির দোকান। মুড়ির দোকান? মুদির দোকান। মুদি দোকান কোথায়, বাড়ি কোথায়? বাড়ি কিসের? কিসের চাকরি? যিনি মারা গেছেন তার নাম কি? হ্যাঁ, সুভাষ। সুভাষ মাল? বয়স? সুভাষ বেড়া। সুভাষ বেড়া। হ্যাঁ। মা বাড়ি? কিসের চক? কিসের চক? বেলতলা কাছে। আর আপনার নাম? বিবেক। কে হন আপনার বাবা?